বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কালারফুল থেকে আমি সামিরা চলে এলাম লাইভে আজকে তিনটার লাইভে ওয়েলকাম সবাইকে আজকে লাইভ এবং আজকে আমি কিন্তু একটা ক্যাপশন দিয়েছি যে আজকে মন ভালো হয়ে যাবে সত্যি সত্যি আজকে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যারা যারা লাইভে থাকবেন তারা আজকে অনেক অনেক কিছু দেখতে পাবেন আমি কিন্তু এখন পর্যন্ত নোটিফিকেশন পাইনি মিম তুমি কি পেয়েছো পেয়েছো আচ্ছা কে কোথায় আছেন জলদি জলদি জয়েন করে ফেলবেন উফ এত স্লো 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 হা হাসনা হে না আপু আলাইকুম আসসালাম এস আপু কে কে ওয়েট করছিলেন যে আপু কখন লাইভে আসবে দেখি আমার আপুরা কে কোথায় আছেন নাজমুন নাহা সন্ধ্যা আপু সপ্তর্ষিময় সপ্তর্ষিময় আপু নিষাদ জাহান আপু তাসমিন আলম আপু কেমন আছেন সবাই মিতু তালুকদার আপু কেমন আছেন মিম মিম তোমার নামে হুম তোমার ফ্রেন্ড তোমার বোন আখি আপু আচ্ছা রোকসানা 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 আপু কেমন আছেন সবাই নোটিফিকেশন কারা কারা পেলেন বলেন নোটিফিকেশন পেয়ে কারা কারা আসলেন আচ্ছা নোটিফিকেশন পাওয়ার জন্য যেটা করতে হয় আমার আপুরা তো সেটা করে না হ্যাঁ ম্যাক্সিমাম আপুরা করে না তারপরে বলে যে আপু নোটিফিকেশন পাই না যেটা হচ্ছে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাভ দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না অন্তত যদি আপনার এমন হয় যে আজকে আপনি লাইভ দেখতে পারবেন না সময়ও নেই জাস্ট ঢুকে পড়েছেন তখন যেটা করবেন একটু হাই হ্যালো করে যাবেন যদি এমন আছে যে আপনি খুব তারার মধ্যে আছেন আপু ফার্স্ট কমেন্টটাও পড়লে না উর্মি সরকার আপু কিতা কও এইটা আমি দেখি নাই আজকে মেলা কিছু আছে আজকে বলেছি না মন ভালো করে দিব সবার সো যারা এই মুহূর্তে থাকবেন অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট না করে কেউ যায়েন না হ্যাঁ কমেন্ট না করে কেউ যেন না কমেন্টটা মাস্ট করবেন নোটিফিকেশন পেয়েছি ও রিমা আপু আব্দুল্লাল রাফি আপু দেখি আমি পাচ্ছি না দেখেন কেমনটা লাগে আমার এই মোবাইল দিয়ে আমি নিজেই পাই না এই আসছে এখন মাত্র আমি নিজেই পাই না লুকিং লাইক পাইনা আপু আচ্ছা আজকে আমরা শুরু করি আজকে আমাদের অনেকগুলো কালেকশনের মধ্যে প্রথম যেটা থাকবে সেটা আমার আপনাদের সবার প্রিয় সবার প্রিয় জিনিস বলেন তো কি পরে আছি এটা আমি কেউ বলতে পারবেন আমি দূরে যাবো না একটু কাছ থেকে বলেন তো দেখি আমি কি পরে আছি একটু কি দেখা বোঝা যাচ্ছে বলেন তো কি পড়ে আছি আপু ওয়ালাইকুম আসসালাম আপু সনি আপু কামরু নাহার আপু আহ জান্নাত আপু তোমার নামটা মাঝখানে একটা স্পেস দিস ও কেনাফা জান লিখে আবার নাত লেখা আলাদা আচ্ছা মেঘ বৃষ্টি আপু আলাইকুম আসসালাম আপু ফারহানা আপু ফাতেমা জামা ফারহানা জামান জেনি আপু ওকে আয়সা জাবেদ আপু সামিরা আক্তার তুমি আমার নামটা কেমনে পাইলা তোমার নামটা কে রেখেছে বলো তো স্বামীর আক্তার আমারও নাম কিন্তু সত্যি কথা আমার আক্তার নামটা ভাল লাগে না আমি খুবই আনহ্যাপি এই ব্যাপারে আমার নাম কেন মানে অন্য কিছু হইল না স্বামীরা ঠিক আছে আক্তার কেন আক্তার কেন রাখবে আক্তার নাম আমার পছন্দ না যদিও আমার নাম এটা তো আর ভাল লাগে না সুলতানা হতে পারতো তাই না তাও হতো তামিরা সুলতানা তাও ভালো লাগে কি জন্য আক্তার ফেরদৌসিয়া হোসেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সাব আপু আমার একটু ওই যে আমার আপনারা অনেকেই জানেন আমার লাইফ যারা দেখেন আমার একটু হাতের সমস্যা আছে যেটা হচ্ছে আর্থাইটিসের সমস্যা এত বেশি বেড়েছে আজকে একটু বেশি মানে এত বেশি ফুলে গেছে মানে হাত নাড়ানোটা খুব কঠিন হচ্ছে আমি অলরেডি আজকে টেস্ট করতে বের হয়েছিলাম বুঝছো পরে আবার কালকে ওটা সো এত বেশি হাত না মানে হাত নাড়ানোটা খুবই কঠিন হচ্ছে মানে জাস্ট এই যে এত টুকি আমি কি হ্যাঙ্গার ধরতে পারবো আজকে আচ্ছা আবায়া প্যান্ট ফোজিয়া আপু একদম পারফেক্ট নোটিফিকেশন পাইনি শাপলা আপু কক্সবাজার যাব সো আসেন শুরু করে ফেলি আজকে যেহেতু আমাদের অনেকগুলো কালেকশন থাকবে যারা এই মুহূর্তে জয়েন করে আছেন তারা অবশ্যই লাভ রিয়্যাক্ট দিতে ভুলবেন না লাইভটা শেয়ার করতে ভুলবেন না নিজেদের ওয়ালে শেয়ার করে দিবেন ঠিক আছে নিজের বলে হচ্ছে আপনার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি শেয়ার করে দিতে পারেন যার কারণে কিন্তু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবাই কিন্তু বোরখার লাইভ দেখতে পারবে হ্যাঁ দিয়েন হিংসামি করেন না ঠিক আছে অনেক কাপড়ে বলে না দিব না আমার অনেক কাপড়ে বলে তোমার লাইভ শেয়ার দিব না কেন দিব না আমরাই পাই না আবার মানুষ ডাইকে নিয়ে আসবো এটা কোনো কথা আচ্ছা সালসাবিল জাহান আপু চয়ানা লংকিমা খিমার আজকে জিলবাব আছে দেখতে পাবেন আপু লাভ লাইক শেয়ার দেন আপু আমার নামটা একবারও শাহানা ইসলাম আপা আপনার নাম পড়বো না মানে আপনি তো গ্রুপে সব সময় অ্যাক্টিভ থাকেন অনেক সময় গ্রুপে দেখা যায় পরপর আপা অনেকগুলো ছবি দেয় এখন সবগুলোতে অ্যাকসেপ্ট করা সম্ভব না এই জন্য হয়তো একটা দুইটা দেয়া হয় ঠিক আছে রুবিনা মিরাজ আপু ওকে সো আসেন প্রথমে আমি দেখাবো আবায়া প্যান্ট যারা আমাদের আবায়া লাভার আছেন যারা ডিভাইডার পড়তে পছন্দ করেন এবং এটার সাথে আবায়া এই আজকের আবায়াটার লেন্থ আছে হচ্ছে ফর্টি আমি একটু বেল্ট পরেছি আজকে এটা কিন্তু বেল্ট দিয়েও পরা যায় বেল্ট ছাড়াও পরা যায় কালার কন্ট্রাস্টটা দেখেন সুন্দর না আমাদের আবায়ার মেইন বৈশিষ্ট্য হচ্ছে একটা সুন্দর আবায়া থাকবে ভেতরে ফিটিংস এর বেল্ট থাকবে নরম সফট সফট ফেব্রিক হবে এটার সাথে ম্যাচিং কোয়ার্টস করে আমরা প্যান্ট দিয়ে দিয়েছি যেটা ঢোলা ঢালা ডিভাইডার আপনি এগুলো অফিস বাইরে রেগুলার ব্যবহারের জন্য আসলে এটা আমার কাছে বেস্ট লাগে যারা একদম ট্রাভেলে থাকেন সব সময় রেগুলারলি ট্রাভেলের মধ্যেই থাকতে হয় তারা বিশেষ করে এই আবায়াগুলো বেশি পছন্দ করে যেটার সাথে নর্মালি আবায়া পরা হয় কিন্তু এখন যেটা পড়বেন সেটা হচ্ছে আপনি ম্যাচিং করে পড়বেন প্যান্টটা ম্যাচিং থাকবে এবং এটার সাথে রেডিমেড হিজাব এই হিজাবটা আমি হচ্ছে ম্যাচ করে দিয়েছি এটার সাথে যে টিল কালার এটার সাথে ম্যাচ করেছি দেখতে আরো বেশি সোবার লাগবে কারণ জাম কালার দিলে অনেকেই পড়তে পারে না এই আমি হচ্ছে জামের সাথে হিজাবটা এই ছোট ছোট্ট পাতার কালারটা ম্যাচ করে দিয়েছে এটার সাথে কিন্তু নিকাবো থাকবে মানে যারা পর্দা করে পড়েন তাদের জন্য কোনো টেনশন নাই সব থাকবে ওকে সো আজকে আমাদের প্রথম কালেকশন থাকবে হচ্ছে আবায়া এবং প্যান্ট এরপরে আমরা আস্তে আস্তে সবগুলো দেখাবো আপু খুব সুন্দর কালার কন্ট্রাস্ট যারা যারা আমার প্যান্ট প্যান্ট এবং আবায়া পছন্দ করেন তারা আগে প্রথম প্রথম এইটা অর্ডার করে ফেলবেন তিনটা দেখাবো একটা পড়বো বাকিগুলো সব দেখিয়ে দিব ঠিক আছে আর কারা কারা লাইভ শেয়ার করেছেন বলেন কারা কারা নিজের ওয়ালে লাইভ শেয়ার করেছেন আমি কিন্তু চেয়েছি কেউ যদি না দেয় আর কি করা যাবে লাইভটা একটু শেয়ার করে দেবেন নিজের ওয়ালে শেয়ার করবেন আজকে ঠিক আছে নিচে দেখেন শেয়ার অপশন আছে কালারটা দারুণ সুন্দর একদম জাম কালারের মধ্যে এরকম স্টোন ব্লু টাইপের এটা স্টোন ব্লু টাইপের একটা হিজাব পাবেন এই হচ্ছে আমাদের আবায়া ঢোলা ঢালা যারা একদম হেলদি যারা স্লিম তারা বেল্ট দিয়ে ভেতরে ফিটিং করে পরবেন হেলদি আপুরা প্লেন প্যাটার্নে পরবেন এই হচ্ছে আমাদের প্যান্ট এটার সাথে থাকবে হচ্ছে ডিভাইডার এই হচ্ছে আমাদের ডিভাইডার ঢোলা ঢালা ডিভাইডার কিন্তু হ্যাঁ চিপা প্যান্ট নাই একটু ডিভাইডার করেছি সো ডিভাইডারের সাথে এরকম সুন্দর এই আবায়াটা সেট করে পড়বেন ওকে একদম কোয়ার্টসের মতো এটার সাথে রেডিমেড হিজাব এবং এটার সাথে কিন্তু আমাদের নোজ নিকাপও থাকবে ওকে এই হচ্ছে আমাদের প্রথমটার সেট খুবই সুন্দর একদম সফট সফট ফেব্রিক দিয়ে করা আরাম আরাম করে পরবেন আপু আমি করেছি দীপা আপু খুবই ভালো তুমি খুব ভালো আচ্ছা তুমি মেলা ভালো আচ্ছা এই হচ্ছে আমাদের নিকাবটা নিকাবটাও নোজ নিকাব থাকবে সো যারা চিন্তা করেন আপু আবায়ার সাথে কিভাবে মুখ ঢাকা যায় সেটার কোনো টেনশন নাই খুব সুন্দর করে হচ্ছে নিকাব করে এবং বিশেষ করে রেডি হিজাব যখন থাকবে আপনি রেডি হিজাবটা পরার আগে নিকাবটা সেট করে নেবেন একদম ফিটিং করে নিকাবটা পরে তারপর রেডি হিজাবটা সেট করবেন জাস্ট চোখটা দেখা যাবে খুব সুন্দর করে পড়তে পারবেন সো এই হচ্ছে আমাদের প্রথম আজকের প্যান্ট আবায়াটা যারা 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 হচ্ছে আবায়া এবং প্যান্ট নিতে চান অর্ডার করে ফেলবেন আগের প্রাইসই আছে আঠেরোশো পঞ্চাশ টাকার আঠেরোশো টাকার একটা ব্যাপার বলি এই টাইপের এই ফেব্রিকের আপু একটা আবায়ার দাম নর্মালি কিন্তু বারোশো টাকা থাকে আপনারা যেখান থেকেই নেবেন দেখবেন বারোশো টাকার এই আবায়াগুলো থাকে এটার সাথে কিন্তু আমাদের ডিভাইডার সেম ফেব্রিকের এবং এগুলো কিন্তু এরকমই ডিভাইডারে কিন্তু আপু কাপড়ও বেশি লাগে এবং ওয়েস্টও হয় অনেক কাপড় সো এই প্যান্ট থাকবে এই সুন্দর আবায়া থাকবে একটা আবায়ার দাম যেখানে বারোশো টাকা আপু একটা প্যান্টের দামও কিন্তু আটশো টাকার কম না মানে খুব কম দামও যদি হয় তাও আটশো টাকা থাকে সো আটশো টাকার একটা ডিভাইডার পাবেন এই ফেব্রিক দিয়েই ঠিক আছে সো এটার প্রাইস এমনিই দুই হাজার টাকা আসে রেডিমেড হিজাব হিজাবটা একটু দাও তারপর আমি অন্য অন্যগুলোতে চলে যাচ্ছি আগে একটু হিজাবটা দেখাই আমি একটু দেখাই এখানে রেডি হিজাবটা আপনারা পাবেন এটা আপনারা খুলে প্লেন ডিজাইন করে নেবেন ওকে এই হচ্ছে আমাদের রেডি হিজাব থাকবে সো রেডি হিজাবটা এটার সাথে ম্যাচ করা থাকবে এবং এটার সাথে আমাদের নিকাবও থাকছে সো এই হচ্ছে আমাদের ফুল সেট হিসাব করে আপনারা দেখবেন আপু যে আজকে ফুল সেট কম ম্যাচিং করে কিন্তু আপনারা পড়তে পারছেন এই সুযোগটা পেয়ে যাচ্ছেন ফুল সেট আপু আঠেরোশো আশি টাকায় পাবেন ওকে আঠেরোশো আশি টাকার ফুল সেট এই আবায়া প্যান্ট হিজাব নিকাব সম্পূর্ণ ফুল সেট ওকে আসেন সবগুলো কালার আমি দেখাই দিই যার যেটা লাগবে ওইটা ইনবক্সে চলে যাবেন আপু ফাটাফাটি জ্যোতি আপু ব্ল্যাকের মধ্যে আছেন আপু আজকে একটু কালার কালার থাকবে তিনটা কালার নিয়েছি তিন রকম সুন্দর খুবই সোবার একটু ডিপ যারা পড়েন তারা জামটা নিয়ে নিবেন এটা লেমানিস এত সুন্দর এটা দিয়ে আমি রুহি করেছিলাম অনেকেই রুহি এই এই কাপড়টা দিয়ে আপু আবায়া চেয়েছিলেন যারা যেই কমেন্ট করেন আমি কিন্তু চোখে দেখি ঠিক আছে প্যান্ট দেখান আপু প্যান্টটা দেখিয়েছি তো আচ্ছা দেখাচ্ছি এটার প্যান্টটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের মমসার মধ্যে অসাধারণ সুন্দর আপু লাইট একটা লেমনের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন করে এই সুন্দর প্রিন্টটা থাকবে সোভার সুদিং যারা হালকা রঙের মধ্যে পড়তে চান হালকা রঙ এটার লেন্থ কিন্তু ফর্টি ফর্টি মানে পঞ্চাশ লম্বর বোরখা থেকে একেবারে ছাপ্পান্ন পর্যন্ত সবাই পড়তে পারবেন ফর্টি লেন্থ ফর্টি আমি কিন্তু একটু এখানে পড়ি হ্যাঁ এই যে এই জায়গায় এতটুকু পড়ি না একটু উপরে উঠাই নেই সো এরকম যারা পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন আছেন সবাই কিন্তু পড়তে পারবেন এই হচ্ছে আমাদের আবায়াটা আবায়ার লেন্থ থাকবে ফর্টি সিক্স ফর্টি সিক্স ওকে আবায়ার লেন্থ ফর্টি সিক্স ভেতর থেকে ফিটিংসের বেল্ট থাকবে অ্যান্ড আমার কাছে এই কোয়ার্সগুলো খুব ভালো লাগে এই হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টেও কিন্তু আমি এখানে টিকেনটা দিয়ে দিয়েছি যেন ছিঁড়ে না যায় এবং এখন কিন্তু অনেক বেশি হেলদি আপুরা পরতে পারবেন ওকে হেলদি আপু যারা আছেন তারাও পড়তে পারবেন অনেক ঢোলা ঢালা করে দেয় এবং এই টিকেনটা না দিলে কিন্তু ছিঁড়ে যায় সাধারণত কেনাগুলাতে থাকে না তাই না কেনাগুলাতে দেখা যায় এই জিনিসটা এত বড় করে থাকে না সো এটা আমি একটু বড় করে দিয়ে থাকি আমার মাস্টার একটু বড় করে দেয় যেন বসলে টসলে ছিঁড়ে না যায় ওকে সো এটার এটা থাকবে এই হচ্ছে আর এটা ডিভাইডার কিন্তু ঘেটটাও বেশ বড় সড়ো করে থাকবে সো এটার সাথে এরকম ম্যাচিং থাকবে এবং এইটার সাথে হচ্ছে আমি এই যে সুন্দর একটা পাউডার পিঙ্ক টাইপের একটা হিজাব এটার সাথে ম্যাচ করে দিয়েছি এবং এটার সাথে নোজ নিকাবটা দেখাও এটার সাথে কিন্তু নোজ নিকাবও থাকবে এরকম ম্যাচিং সব কিছু পেয়ে যাবেন যারা কমপ্লিট সেট করতে চান এটা হচ্ছে তাদের জন্য সিঙ্গেল গুলো তো আপু সব সময় আমি করি সিঙ্গেল গুলো তো অন্য জিনিস বাট এটা কিন্তু কমপ্লিট সেট যারা সেট পছন্দ করেন এরকম ম্যাচিং ম্যাচিং সেট নিয়ে নেবেন আঠেরোশো আশি টাকার ফুল সেট থাকবে ওকে সো এই সেটটা আরেকবার একটু দাও এরপরের সেটে আমরা চলে যাব টোটাল তিনটাই কিন্তু আজকে হ্যাঁ এইটা তিনটাই থাকবে এই হচ্ছে আমাদের সেটটা ঠিক আছে একদম সুন্দর একটা লেমন কালারের মধ্যে কোয়ার্সের প্যান্টও থাকবে লেমন ওপরে হচ্ছে ফর্টি সিক্স প্যান্ট হচ্ছে ফর্টি ঢোলা ঢালা ভেতর থেকে ফিটিংসের বেল্ট থাকবে আরাম আর আরাম এর থেকে আরামের জিনিস আমার কাছে মনে হয় আর নাই এবং এটার সাথে আমাদের কিন্তু নুট কালারের একটা হিজাব দিয়ে দিলাম সো আমি পরে আরেকবার একটু দেখাবো এরপরে আসেন এরপর টাপু আপু ব্ল্যাক নাই আজকে ব্ল্যাক নাই আপু ঠিক আছে আজকে আমাকে একটু ক্ষমা করবেন আমাকে ক্ষমা করে দাও সেই আমাকে আজকে ক্ষমা করে দিতে হবে ব্ল্যাকটা আজকে হবে না আপু এরপরে আর একটা একটু দেখাই আপু এটা মোস্ট ফেভারিট সবার বেবি পিঙ্কের মধ্যে যারা হালকা সুদিং পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই বেবি পিঙ্ক এবং এটার সাথে এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারের হচ্ছে হিজাব থাকবে সুন্দর না এটা সো আজকেরটা মাথা নষ্ট করা আপু আর লেন্থ কিন্তু এর আগে আমি ফর্টি ফোর দিয়েছিলাম অনেকে আমাকে ফর্টি ফোরের ব্যাপারে বকা দিয়েছে যে আপু ফর্টি ফোর দিবানা ফর্টি সিক্স এবার কিন্তু ফর্টি সিক্স আর এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি কোনো প্রি অর্ডার না যারা যারা অর্ডার করবেন পেয়ে যাবে না এখন আর ভেতরে ফিটিংসের বেল্ট থাকবে ঢোলা ঢালা এই আবায়াটা থাকবে এটার সাথে রেডিমেড হিজাব সুন্দর না কালার কন্ট্রাস্টটা যেখানে ইচ্ছে পড়ে যাবেন আরাম আরাম করে এই হচ্ছে আমাদের ডিভাইডার প্যান্টটা এটাতেও কিন্তু টিকেন দেওয়া থাকবে অ্যান্ড এই হচ্ছে ঢোলাটা আমি একটু দেখাই নিচের ডিভাইডারটা ওকে এই হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টের লেন্থ হচ্ছে ফর্টি সো এই হচ্ছে আমাদের প্যান্টের সেট প্যান্ট এবং আবায়া সেট সাথে হিজাব এবং নিকাব সম্পূর্ণ ম্যাচিং থাকবে ওকে সো ফুল সেট ফুল সেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠেরোশো আশি টাকা এইটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারের নিকাপটা সম্পূর্ণ ফুল সেট পাবেন তিনটা দেখানো শেষ আপু খুবই সুন্দর অনেক লেট হয় রিপ্লে পেতে আপু লোক রাখেন আরও লোক রাখেন আপু আরও সত্যি কথা বলতে আমাদের আরও মানে ইয়ের জন্য আজকেও আমি কিন্তু কয়েকদিন পরপরই লোক নিই যেমন এবারও কিন্তু গতকালকে না তার আগের দিন কিন্তু আমি আবার হচ্ছে আমি পেজে দেই নাই আমাদের বিভিন্ন গ্রুপ আছে সেখানে দিয়ে দিয়েছি অলরেডি মনে হয় শনিবার দিন আসবে এবং সামনের মাসে থেকে ইনশাল্লাহ আপনারা হিউজ একটা আরও বড় একটা টিম ইনশাল্লাহ পাবেন ঠিক আছে সো আশা করছি এরপরে রিপ্লে দিতে দিতে অসুবিধা হবে না আর নতুনরা আসলে একটু স্লো হয় কিন্তু হ্যাঁ একটু স্লো হয় উত্তর দিতে একটু ভুল টুল করে ফেলে এগুলো আপু খুব মেনটেন করা খুব কঠিন ওইদিকে মেনটেন করব নাকি এই তোমাদের জন্য বোরখা বানাবো বলো মানে খুবই একটা ভেজালের মধ্যে আপু পিঙ্ক লাভার পিঙ্ক দেখালে মনটা ভালো হয়ে যায় তিনটাই দেখালাম আপু এটা জাম জামের সাথে আজকে কিন্তু কম্বিনেশনটা দেখেন এইটা দিয়েছি ভালো লাগছে না এটা একটু কন্ট্রাস্ট করেছি মানে সরাসরি এটা দিই নেই আমার কাছে ইয়ালোর থেকে আমার কাছে মনে হচ্ছে এই কালারটা খুব সোভার লাগবে এই জন্য এটা দিয়েছি আঠেরোশো আশি টাকা আপু এরকম সেট পাবেন দারুন লাগে এটা দারুন দারুণ মানে আমরা তো সাধারণত দেখা যায় আবায়া শুধুমাত্র যে কোনো প্যান্ট দিয়ে পড়ি আর আপনি হচ্ছে এটা একদম ম্যাচিং কোয়ার্স করে পরবেন সাথে ম্যাচিং হিজাব নেবেন নিকাবও থাকবে যারা নিকাবি আছেন নিকাবটা ঢেকে সুন্দর করে মুখটা ঢেকে নিকাব দিয়ে পরবেন লেন্থ আবার বলে দেই ফর্টি সিক্স হচ্ছে আমাদের আবায়ার লেন্থ প্যান্টের লেন্থ আছে ফর্টি এবং এটার সাথে রেডিমেড হিজাব এবং নিকাব সম্পূর্ণ ফুল সেট আঠেরোশো আশি তিনটা এবার আমি এটা হচ্ছে আমাদের লেমনটা অসুবিধা নেই দাও এই হচ্ছে আমার লেমনটা লেমন অ্যান্ড বেবি লেমন অ্যান্ড হচ্ছে নুট পিঙ্ক বলবো আপু এত দারুণ কম্বিনেশান জাস্ট এটা দিয়ে আমি রুহি করেছিলাম একটা আমি ভেবেছি এটা দিয়ে আমি প্যান্টও করব সেটাই করলাম এটা রুহি আপু খিমার না জিলবাব দেখাবো খিমারগুলো তো আপু প্রি অর্ডারে ওটা কি ডেলিভারি দিয়ে দিয়েছে আচ্ছা খিমার ডেলিভারি কিন্তু চলে গেছে আর এইটা হচ্ছে আমার পিঙ্কের সাথে একটু কোরাল পিঙ্কের কম্বিনেশান দারুণ না এটা এই হচ্ছে আমাদের টোটাল তিনটা আরেকটা দিয়ে দাও এটা হ্যাঁ সামনে ধরো তাহলে হয়ে যাবে তিনটাই তিনটাই তিন রকম সুন্দর প্যান্ট থাকবে হিজাব নিকাব ফুল সেট সামনে চলে আসো এটা ওকে এই যে তিনটা একটু স্ক্রিনশট দিয়ে দেন তিনটা একটা ফ্রেমে নিয়ে আসলাম লেমন পিঙ্ক অ্যান্ড হচ্ছে জাম কালারের কম্বিনেশনের আজকে ফুল সেট পাবেন প্যান্ট আবায়া রেডিমেড হিজাব নিকাব সবকিছু সহ কিন্তু আঠেরোশো আশি টাকার কমপ্লিট একটা সেট এবং খুবই স্ট্যান্ডার্ড খুবই 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 হাই কোয়ালিটির ফেব্রিক সো এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই জাস্ট নিবেন পরবেন ওকে ডান এগুলো কিন্তু রেডি কোনো প্রি অর্ডার না আপু দারুণ রিপন সরকার আপু পারশা ইসলাম আপু আয়শা সিদ্দিকা লেমনটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর হচ্ছে সাদি আপু জাজাকেল্লা খারেন যারা আমাকে হচ্ছে কমেন্ট করছেন আপু অনেক অনেক আক্তার আশা আপু লাভ গ্রিন ওকে সো তো এই তিনটা আমাদের দেখানো শেষ এরপরে আসেন আর একটা কালেকশানে এ দেখাবো এবং আজকে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর মন ভালো করে দেয়ার মতো সুন্দর সুন্দর কালেকশন সো আমাদের দ্বিতীয়টা রেডি হয়ে গেছে আমি জাস্ট একটা পরবো বাকিটা পড়বো না একটা পড়ার সুযোগ দিবেন একটুখানি হ্যাঁ পরেরটা দেখাই আপু জাস্ট ওয়াও মাশাআল্লাহ আচ্ছা এটা একটু দেখাই রে একটা পরী হ্যাঁ যাও আচ্ছা বলেন তো এখন আমি কি নিয়ে আসছি তোমার এখানে তো নেটই নাই এই যে হ্যাঁ কিন্তু আমি তো স্টিল হয়ে আছি ওখানটায় ও কি দরকার ওইটা সেট কি করে দাও সব সলিউশন যদি আমার কাছে থাকে তাহলে তো সমস্যা ওকে বলেন এখন কি দেখাবো আপু আপু কন্টেস্টের দশ দশ আজ পাবো না আপু শেষ হয়ে গেছে আমি দেখলাম আমাদের যে প্রথম হয়েছে সেই নাকি এখন পর্যন্ত নেয় নাই সেই নাকি এখন পর্যন্ত মানে চিন্তা চিন্তা ভাবনা করতেছে কি এটা করতে করতে সে শেষ সময় চলে নিবে কেমনটা লাগে বলো কেমনটা লাগে যে প্রথম হয়েছে সেই নাকি নেয় না আমার ওখান থেকে জানাচ্ছে যে আপু সেও নেয় নাই আমি বলছি তাইলে আর নেওয়ার দরকার নাই। তাইলে আর নেওয়ার দরকার নাই পরে কালকে মনে হয় সে নিয়েছে সালিমানা কি যেন নিয়েছে অর্ডার করেছে এবং এটার একটা ব্যাপার কি আমরা কি আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে এটা একদিনে আপনারা চেষ্টা করবেন আমাদের একদিনে চারটা পাঁচটা করে ডিজাইন নামে তো সেখান থেকে পছন্দ করে নিয়ে নিলে কিন্তু আপনার একদিনেই ঝামেলা শেষ এই খুচরা খুচরার ঝামেলা কে রাখে বলেন খুচরা খুচরা হিসাব করা কি কঠিন না সো আচ্ছা এরপরে নেক্সট আবার এই টাইপের কনটেস্ট আসলে আমি আগে থেকে আপনাদেরকে সবকিছু বুঝাই দিব কি করে কি করবেন ইলু এরকম একটা অবস্থা এত সুন্দর আগে যখন আমার আমাদের আমার একটা মামা তো বোন ছিল যখনই খুব সুন্দর জিনিস দেখতো বলতো ইলুলু কি সুন্দর তোর কথাটা মনে পড়ে গেল যে ইলুলু কি সুন্দর আপু দারুন এটা সো যারা আমার জিলবাব লাভার আছেন যারা একদম ফুল পর্দার জন্য লং টাইপের খিমার জিলবাব পরেন খিমার যারা পরেন আপু লং খিমার জিলবাব আপু ওই টাইপেরই বরং আমার কাছে মনে হয় এটাতে আপনার আর কোনো বোরকা পরার কোনো দরকার নাই ঠিক আছে আপনি একদম এবং হাত খিমারে যেটা হয় ফুল লেন্থের খিমার কিন্তু আপনি হাত যদি উঁচা করেন সাইড থেকে কিন্তু সালোয়ার দেখা যাবে এটা আমি সব সময় বলি লং খিমার হলেও নিচে কিন্তু সালোয়ার শো করবেই ঠিক আছে বাট এই টাইপের গুলো কিন্তু আবার সালোয়ার শো করবে না অনেকে আমাকে বলে আপু সালোয়ার দেখা যাবে আপু না দেখা গেলে কিভাবে হবে কারণ একটা ফুল লেন্থের জিনিস হাত যখনই উঁচা করবেন হাত অনেকখানি উঁচা করলে সাইড থেকে একটুখানি এরকম উঠে আসবে এটা স্বাভাবিক জিনিস খিমারে আর জিলবাবের যে ব্যাপারগুলো হয় সেটা এবার একটু অন্য প্যাটার্ন যে এই প্যাটার্নটা যে আমরা করেছি এটা পুরো বোরখার মতো প্যাটার্ন করেছি এবং সামনে থেকে কিন্তু এরকম নিকাবের পোর্শনটা থাকবে আর এখান মনে একটু রাবার টাইপের করা থাকবে ভেতরে ফিটিংসের এর বেল্ট থাকবে কালারটা আপু লাইট বেবি অ্যাশ এত দারুণ একটা অ্যাশ এটার সাথে একদম মাস্টার্ড টাইপের একটা মাস্টার্ড এবং হচ্ছে কফি কফি কালারের কম্বিনেশনে এটা থাকবে দারুন সুন্দর ওকে এই যে নিকাপটা আমি একটু দেখাই এরকম হচ্ছে নিকাবটা থাকবে এটা আমাদের প্রথম মানে আজকে দ্বিতীয়টা এই হচ্ছে আমার নিকাব পোর্শনটা ওকে এই যে দেখেন সুন্দর না সো এটা হচ্ছে একদম পুরো বোরখার মতো পরবেন পঞ্চাশ থেকে আটান্ন ছাপ্পান্ন এবং আটান্ন দিয়ে অনেকে আমাকে কমপ্লেন করেন আপু টাইট হয়ে যায় আপু এখন কিন্তু এরকম দেই আমি চেষ্টা করছি আপনাদের যেটা আপনি বলেন সেটাই করে দিতে এই দেখেন মানে জাস্ট লাইট লাইট এটা একটু খেয়াল করবেন ওকে সো এইটাই এই হচ্ছে আমাদের ও ব্যাপার বলি তো আমি যদি খোপা এইখানে উঠাই তখন দেখা যায় কি পেছন থেকে কিন্তু একটু শর্ট হয়ে যায় খোপা নিচে নামালে আবার দেখি ঠিকঠাক হয়ে যায় তার মানে আমি যদি এখানে উঠিয়ে দুই ইঞ্চি উপরে উঠাই দিই মিম এটা কি ঠিক আছে পারফেক্ট আচ্ছা তারপরেও আমার খোপা কিন্তু আছে সো এই যে পারফেক্ট একটু দেখে নেবেন এই হচ্ছে আমাদের পেছনের পোর্শনটা আর এই হচ্ছে আমাদের ফ্রন্টের পোর্শন ঠিক এরকম করে এটা মতো করে পড়তে পারবেন সো যারা হচ্ছে এরকম লং জিল বা পছন্দ করেন তারা এটা নিয়ে নিবেন সাইডে কিন্তু চেইন দিয়ে আবার একটা পকেট থাকবে আপু আমার এখানে কিন্তু কমেন্ট আটকে গেছে আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ এখানে কিন্তু কমেন্ট দেখা যাচ্ছে না দেখি এই যে এখানে আবার কমেন্ট আসছে মাঝে মধ্যে হচ্ছে আমার এই ফোনটা এরকম করে নয় তারিখের লঙ্কিমার প্রি অর্ডার প্রি অর্ডারটা আপু লংখিমারটা ডেলিভারি শুরু হয়ে গেছে লংখিমারটা কবে গেছে আজকে চলে গেছে আজকে আমি জানতাম না মিম বলেছে ঠিক আছে কেয়া কেয়া আসার কথা কেয়া করতে দিয়েছি আপু এখনো আসে নাই কেয়া করতে দিয়েছি না আমি একটু এখান থেকে কমেন্ট নিয়ে নিই আপু তখন অর্ডার করা হয়নি ও আজ প্রি অর্ডার করেছি দশ পর্যন্ত রয়ে গেছে এখানে পাব আপু না ওটার আমরা আরো সাত দিন আপু আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে আরও আট দিন হয়ে গেছে সো তখন থেকে কিন্তু আমি এসেই কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছি যে অবশ্যই এখন অর্ডারগুলো করে ফেলবেন সো এটা কিন্তু তখনই আমরা করে দিয়েছি কারণ এটা না নতুন মেয়েরা আসছে তো ওদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে বুঝতে পারে না অনেক সমস্যা হচ্ছে এই জন্যে তাও আমি গত সপ্তাহে একটা টাইম ছিল যে ঠিক আছে আরও সাত আট দিন বাড়াই দিলাম এটা অলরেডি ক্লোজ হয়ে গেছে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের জিলবাব লং জিলবাব সেঞ্চুরি প্লাস দিয়ে করা যারা আরাম হালকা লাইট একদম গরমের মানে গরমের আরামের ফেব্রিক চান এটা নিয়ে নিবেন সো এটা আমাদের অ্যাশ কালারের মধ্যে থাকলো ওকে অ্যাশ কালারের মধ্যে সুন্দর না এটা আর কালার করেছি দুইটা কালার সবাই পড়তে পারবেন একদম আরামের লং খিমার বা জিলবাব যারা বলেন যে একদম মাথা থেকে নিচ পর্যন্ত এটার প্যাটার্নটা হচ্ছে এটার মধ্যে স্লিভ থাকে খিমারে যেমন স্লিভ থাকে না শুধু হাতার এখানে স্লিভ থাকে আর এটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে কিন্তু স্লিভের মতো করা থাকবে ঠিক আছে এই হচ্ছে আমাদের লং প্যাটার্নের জিলবাব মাথা থেকে পঞ্চাশ থেকে আটান্ন বোরখা যেভাবে অর্ডার করেন ঠিক সেভাবে অর্ডার করবেন আপনার এটা লেন্থ জানতে হবে না আপনি জানবেন আপনি পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত বোরখা যেই অনুযায়ী সে সেভাবে অর্ডার করবেন সাইডে কিন্তু আবার চেন দিয়ে পকেটও থাকবে ওকে সো এই গেল আমাদের জিলবাব এটা কিন্তু লাইট আরাম মানে সেঞ্চুরি প্লাস এটা নিয়ে আর বারবার বললাম না যারা সেঞ্চুরি চেনেন তাদের জন্য সুন্দর না এটা অ্যাশ কালারটা আসেন এটার আর কালার করেছি আমি একটু পিঙ্ক করেছি লাইট পিঙ্ক করেছি ওকে এগুলোর ছবি আপনারা পেয়ে যাবেন জিলবাবের ছবি পেয়ে যাবেন এটা একটু দেখেন এটাও কিন্তু সেঞ্চুরি প্লাস এত দারুণ এত আরাম আর এটা আমি সব সময় একটু লাইটওয়েট ফেব্রিক দিয়ে করার চেষ্টা করি যেহেতু অনেক কাপড় লাগে মাথা থেকে অনেক কাপড় থাকবে আমাদের পুরোটাই সো এই কারণে আমি একটু একদম হালকা ফেব্রিক আবার বডি দেখা যাবে না এরকম ফেব্রিকটা চুজ করি হ্যাঁ এটা হচ্ছে আমার পিঙ্ক কালারটা সুন্দর না পো একদম বেবি বেবি একটা পিঙ্ক কড়া কালার না অনেকেই হচ্ছে জিলভাবে কড়া কালার পছন্দ করেন না এই জন্য কিন্তু আমি মেরুন বা অন্যান্য মানে অন্য কালারগুলো কম করি একটু লাইট লাইট কালারগুলো করার চেষ্টা করি সামারে পড়তে পারেন একটু গরমে পড়ার জন্য আর এই হচ্ছে আমাদের লাইট পিঙ্কটা সুন্দর না এটা সো এই সুন্দরটা যার লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন সাইজের যারা যারা আছেন সবাই অর্ডার করতে পারবেন দুটো কালার একটা হচ্ছে এরকম অ্যাশ টাইপের একটা কালার আর একটা হচ্ছে লেমন লেমন সরি পিঙ্ক পিঙ্ক কালার ঠিক আছে এই হচ্ছে আমাদের দুইটা কালার সুন্দর না যেটা লাগবে অর্ডার করবেন এটা প্রাইস আগে ছিল সতেরোশো আশি এখনও সতেরোশো আশি আছে সতেরোশো আশি এটা কিন্তু সেঞ্চুরি প্লাস আপু এখান থেকে আমার কমেন্ট খালি পুরানো কমেন্টটাই ওইখানে স্টপ হয়ে আছে এখান থেকে একটু কমেন্ট নিয়ে নিই আতিকা আপু রোজিনা আপু অনেক সুন্দর আপু আসমা আপু ফাতেমা আক্তার নিপা আপু লুসাই বা আপু সেমিলং খিমার দেখো আপু সেমিলংটা শেষ হয়ে গেছে আপু সুন্দর 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 আবার আসবে যেটা শেষ হয়ে যায় আপু কদিন পরে তো আবার আসে ঠিক আছে তখন অবশ্যই নিবা যারা জিলবাব লাভার আছেন তারা আজকে নিবেন এক এক দিন এক এক রকম থাকবে সবার জন্য যদি আপু এক রকম করি তাহলে তো হলো না সবার পছন্দ এক রকম না ওকে যারা যেটা পছন্দ করে তারা সেটা নিবে সো আজকে হচ্ছে আমাদের এই সুন্দর লং জিলবাব সেঞ্চুরি প্লাস নরম আরাম সেঞ্চুরি প্লাস এবং আমি যেটা পরে আছি এটাও সেঞ্চুরি প্লাস এটাও সেঞ্চুরি প্লাস যেটা একেবারে লাইট ওয়েট হালকা আবার বডি শো করে না ঠিক আছে বারবার করে বলে দিলাম দুইটা কালার একটা হচ্ছে এটার কালারটা একটু স্কাই স্কাই টাইপের কালার হালকা মাস্টার্ড এবং কফি কফি কালারের সাথে কি সুন্দর না এটা এটা একটা এবং এই হচ্ছে আমার বেবি পিঙ্ক সুন্দর দারুণ 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 দুইটা দুই রকম সতেরোশো টাকার ফুল সেট পঞ্চাশ থেকে আটান্ন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন একদম টোটাল পাঁচটা সাইজ কিন্তু আপনাদের জন্য ওকে এই যে ঘেরগুলো দেখেন অনেক ঘের থাকে এগুলোর এই যে এরকম ঘের করা থাকবে প্রচুর ঘের হ্যাঁ এই হচ্ছে সামনে নিকাপ আপ পোর্শনটা থাকবে ওকে সো শেষ করে ফেললাম এইটাও দুইটা শেষ আপু অসাধারণ সুন্দর কালেকশন আপুদের কমেন্ট না নিলে তো আমার ভালো লাগে না সেঞ্চুরি প্লাস মানে আরাম আরাম আপু এই জন্য আমি জিলবাবগুলো একটু সেঞ্চুরি প্লাস দিয়ে করার চেষ্টা করি জিলবাব খিমার এগুলো চেষ্টা করি আসলে সেঞ্চুরি প্লাস দিয়ে আপু হিজাব বাগান বিলাস আপু ট্রাই করব বাগান বিলাসের নতুন আনার জন্য আপু চোখে দেখো না রানু আপু চোখে দেখেছি কানিয়াফা দেখেছি আচ্ছা বাগান বিলাস তো বলেছি আপু মাসাল্লাহ অনেক সুন্দর তাসনিম সিদ্দিকা আপু তাসনিম সিদ্দিকা ওকে আমার এখানে দেখো মানে আসে ঠিক আছে তো এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি না আপু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না এখানে মাঝে মধ্যে এই এই এরকম হয় লাইভ যেটাতে চলে আপু মাঝে মধ্যে কমেন্ট আটকে যায় ওই একটা কমেন্ট উপরে যে আসছিল আফসানা মিমি আপুর ওই কমেন্ট ওই পর্যন্তই আছে আর আছে না আপু সব সুন্দর নাজ মাখার আপু নিগার আফরি নূপুর আপু জি আপু তুমি আমাদের সবার কথা ভেবে ভেবে বিভিন্ন প্রোডাক্ট আনো সব সময় তোমরা চাও আপু কি করব যেটা নিয়ে আসবো আপু এটা দিয়ে এটা বানাবা তখন আমার মাথায় থাকে যে কোনটা দিয়ে কি করব আপু আপু প্রিন্টের নর্মাল বোরখা হ্যাঁ সেঞ্চুরি প্রিন্টের নর্মাল বোরখা এখনো আসেনি ওগুলো আসবে ইনশাল্লাহ আসবে সো এই তো আমাদের জিলবাব শেষ লং জিলবাব কিন্তু শেষ করে দিলাম এরপরে আমাদের কি থাকবে ওকে ওকে শেষ লং জিল বা প্রথমে আমরা কি দেখালাম আজকে খিমার না প্যান্ট কিমা আবায়া আবায়া খিমার না আবায়া দেখিয়েছি আবায়া এবং প্যান্ট এরপরে হচ্ছে জিলবা দাও যেকোনো একটা কালার দিয়ে দাও তিনটা কালার না আচ্ছা এখন আপনাদেরকে একটা সুযোগ দিব অর্ডার করার সাইজ অনুযায়ী প্রথমটা দেখাবো হচ্ছে সুন্দর একটা বোরকা পরে নেই বলেন তো কি কালার করছি তিনটা কালারের মধ্যে এটা বলেন কি কালার করছি

বলেন আপনাদের জন্য কি আসলো আজকে কি চলে আসলো আমার হাতের ব্যথার জন্য তাড়াতাড়ি করতে পারছি না এমন পেইন যেটা তো অন্য অন্য তাড়াতাড়ি দিয়ে দাও একটা পড়ছি হ্যাঁ বাকিগুলো দেখাই দিব আপনাদেরকে এটা আমি অনেক আগে একবার করেছিলাম হুম এটা নতুন কালার আসলো একটু দেখে নিশাল সুন্দর সুন্দর কালার চলে আসছে আজকে খুব সুন্দর সুন্দর কালার পাবেন একটা পিন দেব আমি আচ্ছা ঠিক আছে থাক দেখেন কি পরে আছি কি পরে আছি কি পরে আছি দারুণ সুন্দর এটা নিচে কি বোঝা যাচ্ছে বলেন তো আমি কি পরে আছি খুব সুন্দর এটা এর আগে আমি অনেক দিন আগে প্রায় বছর খানেক তো হয়েই গেছে বছর এটা করেছিলাম যেটা হচ্ছে ভেতরে ইনার থাকবে কোটিটা থাকবে এখান থেকে হচ্ছে চিকন করে অল্প একটু করে চিকন কোটি থাকবে এবং নিচে হচ্ছে পুরো নিচের এই অংশে হচ্ছে এরকম কুচি থাকবে ওপরের যে কোটিটা এটাতে কুচি করা থাকবে রেগুলার ব্যবহারের জন্য রাফ ইউজ করার জন্য এই টাইপের সেটিং কোটি বোরখা যারা যারা পছন্দ করেন আজকে অর্ডার করতে পারবেন আমি এটা পরে আছি কফি অ্যান্টিক কফি অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে অ্যান্টিক কফি অ্যান্ড ব্ল্যাক এর আচ্ছা একটু বলে রাখি এখানে কিন্তু ফিতা হবে না ঠিক আছে এখানে কিন্তু ফিতা হবে না জাস্ট এরকম মানে ওপর থেকে জাস্ট প্লেন থাকবে এটার ডিজাইনটাই আমি করেছি হচ্ছে এখানে কোনো ফিতা ডিজাইন নাই এখানে জাস্ট এই অংশটা একটু বেশি থাকবে ওকে সো এই আর নিচে থাকবে কুচি পেছনটা আমাদের ব্ল্যাকই থাকবে ভেতরে থাকবে হচ্ছে আমাদের অ্যান্টিক কফি কালার এবং এটার সাথে হিজাব থাকবে নিকাব থাকবে হাতার পোর্শনটা এরকম রাবারই থাকবে যারা সলিডের মধ্যে পছন্দ করেন সলিড বোরখা একটু ডিজাইনার বোরখা থাকবে তারা এটা অর্ডার করবেন আজকে পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সবাই আজকে অর্ডার করতে পারবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন আপুরা ওকে আসেন আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই আমি কমেন্ট এখানে দেখতে পাচ্ছি না দেখে আমি কথা মানে ই হয়ে যাচ্ছে আপুদের কথা আপু নিয়ে আসো আচ্ছা খুব সুন্দর আপু স্কার্ট আচ্ছা ঠিক আছে স্কার্ট নিয়ে আসবো আপু কোনো সমস্যা নেই হ্যাঁ আপু ইফাত আপু একটু কমেন্টটা দেখে নিই আপু বাউ দোলা খান আপু অনেক অনেক দিন পর হ্যাঁ এই 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 বোরখাটা কিন্তু আমি জাস্ট মানে বছর খানিক হয়ে গেছে রিপিট করবো করব আপু এত এত রিপিটের বোরখা কোনটা রেখে কোনটা রিপিট করব বলেন কোনটা রেখে কোনটা রিপিট করবো সো আজকের এই সুন্দর বোরখাটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এর আগে আমি একবার করেছিলাম ওইটা একদম রেডি ছিল বাট আজকে কিন্তু প্রি অর্ডারে পাবেন আর একটু জিনিস দেখাই এখান থেকে কিন্তু বর্ডার থাকবে ঠিক আছে চিকন বর্ডার থাকবে আমি একটু রেখে দিই এখান থেকে চিকন একটা বর্ডার থাকবে আর নিচে কিন্তু কুচি থাকবে আমি জানি না ব্ল্যাক কালারটা বোঝা যাচ্ছে কিনা নিচে কিন্তু কুচি আছে আমি একটু ক্লোজ করে দেখাই এই যে এই হচ্ছে নিচের পোর্শনে হচ্ছে এরকম কুচি থাকবে ফ্রন্টে এরকম কুচি থাকবে ওকে সো এগুলোর সাথে হিজাব এবং নিকাব আর এই কালারটা হচ্ছে একদম কপার টাইপের একটা কালার ওকে সো যারা একদম সোভার সোভার পরতে চান রেগুলার ইউজের জন্য অবশ্যই অবশ্যই এই বোরখাগুলো নিয়ে নেবেন আসেন কালারগুলো দেখে নেই এটা এর আগে ছিল যা এখনও মনে হয় ওইরকমই আছে আগের প্রাইসও মনে হয় এরকম আঠেরোশো পঞ্চাশ বা এরকমই ছিল আজকে কিন্তু এটা আঠেরোশো আশি টাকার ফুল সেট পাবেন ঠিক আছে হ্যাঁ আঠেরোশো তখনও মনে হয় আঠেরোশো আশি ছিল এখনও আঠেরোশো আশি কীভাবে হয় বলেন মানে এক বছর আগেও কিন্তু আপু এগুলোর প্রাইস কী পরিমাণ ছিল মানে ইয়ে ছিল বাট এখন কিন্তু দাম আরও বেড়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের এগুলোতে প্রচুর কাপড় লাগে তারপরেও আমি একটু এটা করতে চাচ্ছি যে রেগুলার ইউজের জন্য আসলে এগুলো বেস্ট কালার কম্বিনেশনটা দেখে নেন দারুণ সুন্দর ভেতরে কিন্তু এটাকে কি কালার বলবো আইস ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর লাইট ওশান টাইপের আইস ব্লু টাইপের একটা কালার তার উপরে থাকবে এই কোটিটা কোটির নিচে কিন্তু থাকবে কুচি নিচে কুচি থাকবে একটু দেখে নেন নিচে থাকবে এরকম সামনের অংশে কুচি থাকবে হাতাটা রাবারি করা থাকবে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট বিউটি এগুলো মিস করা যাবে না এগুলোর সাথে আমি যেটা করেছি ম্যাচিং হিজাব ম্যাচিং হিজাব করে দিয়েছি এটা রেডিমেড হিজাব পাবেন এটার সাথে নোজ নিকাব পাবেন একদম ম্যাচিং ম্যাচিং কম্বিনেশন ওকে সো না এটা সমস্যা হাতে তো এটা ব্যথা সো এই হচ্ছে আমাদের আজকে দারুণ সুন্দর কম্বিনেশনের এটা হচ্ছে পার্পল অ্যান্ড স্টোন ব্লুর মধ্যে পার্পল অ্যান্ড স্টোন ব্লুর মধ্যে দারুণ সুন্দর কোটি বোরখা যারা যারা রেগুলার ব্যবহার করতে চান এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মাস্ট অর্ডার করবেন আঠেরোশো আশি টাকার উইথ হিজাব রেডিমেড হিজাব এবং নিকাব ফুল সেট পাবেন ওকে পেছনটা একটু দেখাই এই হচ্ছে আমাদের পেছন পোষণ পেছন পোষণ অ্যান্ড এই হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা ওকে হাতাটা রাবার থাকবে সাইডে পকেট থাকবে হাতা রাবার সাইডে পকেট ওকে সামনে এটাতে চেন দেই নাই ডিজাইনটার খাতিরে আসলে ঠিক আছে আচ্ছা একটু আমি হিজাবটা দেখাই এই যে এরকম একটা রেডিমেড হিজাব থাকবে ওকে রেডিমেড হিজাবটা আমি একটু পরে দেখাই দিই একটা এই যে এরকম আপনি অ্যাডজাস্ট করে পরবেন ঠিক আছে আপনার আল্লাহ আমার এটা এখানে অ্যাডজাস্ট করে পরে নেবেন সুন্দর করে মাথার সাথে ফিট করে নেবেন সব সময়ের জন্য যেন বারবার যারা রেডি হিজাব পরে না কি বারবার খুলতে না হয় হ্যাঁ এখানে এটা ডিস্টার্ব করতেছে আচ্ছা থাকা অসুবিধা নেই আমি জাস্ট হচ্ছে এটা দেখাচ্ছি এই যে এই হচ্ছে আমাদের রেডিমেড হিজাব পেছনের পোর্শনটাও কিন্তু এরকম থাকবে সো এটা এটা দাও বোরখাটা দাও এই হচ্ছে আমাদের রেডিমেড হিজাবের পেছনের পোর্শনটা ওকে অ্যান্ড এই হচ্ছে আমাদের বোরখাটা ঠিক আছে রেডিমেড হিজাব দিয়েও এটা আপনি পড়তে পারেন বিশেষ করে যারা অফিস করেন আর রেগুলার রাফ ইউজ করতে হয় তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো একদম বেস্ট একটা চয়েস ওকে সো এগুলো অর্ডার করবেন ফুল সেট থাকবে এবং নিকাব যারা পরেন তারা নিকাব দিয়ে সুন্দর করে সেট করে নেবেন এই হচ্ছে আমার নিকাবি আপুদের জন্য আমি একটু নিকাবটাও এখানে রাখো হ্যাঁ নিকাবটাও ধরে দেখাই দিই এরকম করে নিকাবটা আগে পরে নেবেন তারপরে সেট পরবেন হ্যাঁ আরও ভালো লাগবে এখন আবার এখানে কমেন্ট আসতেছে ওয়া আপু এই যে ঠিক আছে এই হচ্ছে আমাদের সেট ফুল সেট অর্ডার করতে পারবেন ফুল সেট এখানে কুচি করা এই যে বোরখাটার কুচি করা আর হাতায় রাবার এবং পেছন পোষণটা এই যে সুন্দর না দারুন সুন্দর দারুন সুন্দর ফুল সেটের প্রাইস কিন্তু আঠেরোশো টাকার ফুল সেট হিজাব এবং নিকাপ সহ ওকে পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত যারা যারা আছেন অর্ডার করতে পারবেন আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ব্ল্যাক এবং একদম অ্যান্টিক কফি এটা নেবেন যারা ব্ল্যাক পরেন তারা অন্য কালার পরেন না তারা অবশ্যই ব্ল্যাকটা নেবেন পঞ্চাশ থেকে আটান্ন আপুরা অর্ডার করতে পারবেন ওকে আসেন পরেরটা দেখে নিন আপু আপু আবায়া পাইছি অনেক সুন্দর হয়েছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মেয়েটা একটু খুলে দেখে এর পরের কালারটা উফ আহ মফিসর কি কি সুন্দর যে দারুণ একটা কালার কন্ট্রাস্ট কি যে দারুণ কালার কন্ট্রাস্ট মাথা ঘুরিয়ে যাচ্ছে তাই না আচ্ছা এখানেও কিন্তু সামনে নিচে কুচি থাকবে আর এখান থেকেও বর্ডার থাকবে ভেতরের পোষণটা একদম খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক খুবই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক আমি যেটা পরে আছি সেটা কিন্তু কফি আর এইটা হচ্ছে একটা মফ টাইপের যে কালারটা এটা হচ্ছে মফ কালার দারুণ দারুণ এক কথায় দারুণ এটার সাথে কিন্তু আপনারা একটা হিজাব পেয়ে যাবেন রেডিমেড হিজাব যেটা আমি একটু খুলেও দেখালাম আপনাদেরকে সো এই হচ্ছে আমাদের রেডিমেড হিজাব এটার সাথে থাকবে হচ্ছে নোজ নিকাব সম্পূর্ণ ফুল সেট পঞ্চাশ থেকে লং আটান্ন পর্যন্ত সবাই অর্ডার করতে পারবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন সবাই অর্ডার করতে পারবেন এই ফুল সেটের প্রাইস থাকবে হচ্ছে আঠেরোশো আশি টাকায় ওকে আঠেরোশো আশি টাকার এবং হাতার পোষণটা একটু দেখিয়ে এখানে কিন্তু এরকম রাবার স্লিপ থাকবে ওকে সো তিনটা কিন্তু দেখিয়ে দিলাম তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কফি আর একটা হচ্ছে এরকম মভ অ্যান্ড পিঙ্ক অ্যান্ড আর একটা হচ্ছে আমাদের পার্পেল অ্যান্ড স্টোন ব্লু ওকে তিনটা কালার এই যে তিনটা টোটাল তিনটা কালার এটা ধরো তুমি এখানে ধরবা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে একটা কালার এবং আমি যেটা পরে আছি এই একটা কালার আর এই হচ্ছে আমাদের মভ অ্যান্ড পিঙ্কের ওকে ডান তিনটা কালার স্ক্রিনশট দিয়ে পেজে চলে যাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এগুলো কিন্তু প্রি অর্ডার সো আপনাদের মানে রিকোয়ারমেন্ট যেটা থাকে যে সাইজ অনুযায়ী আপনারা অর্ডার করবেন ওকে ডান আর এখানে কিন্তু এই যে প্রত্যেকটাতেই কিন্তু নিচে কুচি থাকবে ওকে চ দেখিয়ে দিলাম আপু ওয়াও জয়েন হলাম এতক্ষণ পরে কেন আমাদের তিনটা ডিজাইন শেষ হয়ে গেল তিনটা ডিজাইনের তো আপু কালার থাকে মেলা কিছু দেখাই এত লেট কেন বলো কেন এত লেট আচ্ছা এরপরে নিয়ে আসো আর একটা জিনিস এবার আপনাদেরকে দেখাবো এই তো গেল আমাদের প্রি অর্ডারের প্রথম দুটো কিন্তু আমাদের পুরো রেডি আর এগুলো কিন্তু প্রি অর্ডার এই যে ঠিক আছে এই হচ্ছে আমাদের ওপরের কুচি করা আমি জানি না এটা ব্ল্যাক তো ব্ল্যাকটা বোঝা গেছে কি না যে এরকম ওকে সাইডে পকেট থাকবে অ্যান্ড হচ্ছে সামনে থেকে এই বর্ডারটা থাকবে একদম নিচ পর্যন্ত বর্ডারটা যাবে হাতা হালকা রাবার খুবই লাইট ওয়েট হালকা রাবার থাকবে হিজাব থাকবে অ্যান্ড নিকাপ থাকবে ওকে এরপরে আপনাদের পছন্দের একটা জিনিস দেখাবো আপনাদের পছন্দের জিনিস এখানে কি একটু ঘোলাঘোলা লাগে আমার ক্যামেরায় আমি কি ক্লিয়ার আছি এই মোবাইলেতে একটু ঘোলাঘোলা লাগে আপু আবার একবার দেখাবেন ঠিক আছে আপু ডার্ক কালার বর্ষাকর হলুদ কি কালার বলো না কোটি আলাদা না আপু কোটিটা কিন্তু অ্যাটাস্ট করা এই যে কোটিটা ফ্রন্ট থেকে কিন্তু অ্যাটাস্ট করা থাকবে ঠিক আছে কোটি আলাদা না ভেতরে ইনারটা সেট করা থাকবে সামনে থেকে পুরোটা সেট করার উপরে হচ্ছে কোটিটা সেট করা থাকবে ওকে কারণ অনেক আপুরাই আছে আপু আলাদা আলাদা করে আলাদা বোরখা আলাদা কুটি পরার মানে ইয়ে থাকে না তাদের জন্য হচ্ছে এটা যে একদম সেট করা আছে জাস্ট করবেন ওকে হুম হম আচ্ছা জুমের মধ্যে এখন একটা জিনিস দেখাবো জুম স্পেশাল জুম ওকে স্পেশাল জুম রেডি হয়ে যাচ্ছে আচ্ছা আমি আজকে যেটা পড়েছি এটার একটা সুন্দর নাম দিয়ে দেন ঠিক আছে এটার একটা সুন্দর নাম দিয়ে দেন এই বোরখাটার সুন্দর একটা নাম দিয়ে দেন আমি নামটা দিয়ে দিব এটার যখন ছবি পোস্ট করবো একটা নাম দিয়ে দিব যান নাম একটা সুন্দর একটা নাম দেন আমার এই বোরখাটার দারুন না এটা সো এটা খুবই সুন্দর একটা মিষ্টি বোরখা এই বোরখাটার একটা সুন্দর নাম দিবেন ততক্ষণে আমি আমাদের নতুন একটা বোরখা এটা কিন্তু প্রি অর্ডার এবং আর একটা আমি প্রি অর্ডার দেখাবো আপনাদেরকে আচ্ছা দমিম আমার এখানে না কমেন্টগুলো আসে আপু রুহি সলিড চাই প্রি অর্ডারে পাবেন আপু সলিড আমি প্রি অর্ডারে দিব আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে বলেন প্লিজ আপু সবগুলোই অনেক সুন্দর মাশাল্লা মাসাল্লাহ আচ্ছা এখন একটু জাস্ট একটুখানি ওয়েট করবেন আমি এটা খুলে আরেকটা পরে দেখাই আমাদের টোটাল এটা নিয়ে কিন্তু আমাদের নাম্বার ফোর চার নাম্বার ডিজাইন যাচ্ছে এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের অনেকগুলো কালার থাকে দেখে শুনে অর্ডার করবেন আর আমি যেটা পড়েছিলাম ওই কালারটা না কফিও আমি বলবো না মানে এত সুন্দ হ্যাঁ কফি কিন্তু এই কফিটা কি কফি বলো তুমি তো তুমি তামা তামা না কালারটা অনেক সুন্দর এর সাথে পিঠা দাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার পাঁচটা কালার কালারের মধ্যে এখন আমি একটা কালার পরছি বলেন আমার আপুরা আমি কি কালার পরছি পাঁচটা সুন্দর কালার কোনটা রেখে কোনটা কোনটা বল একটা পড়লাম ও সুন্দর আমি জানি না এটা আপনারা ক্যামেরাতে কি বুঝবেন কতটুকু বোঝা যাবে আমি জানি না বাট খুব সুন্দর নিল্লা। হ্যাঁ তো দারুন এটা আমি জানি না আপনাদের ক্যামেরাতে বোঝানো সম্ভব হবে কিনা তারপরেও চেষ্টা করব স্পেশাল জিনিস মানে মানে চোখ একদম dhadano জিনিস সুন্দর আর কি। তাই না? চোখ dhadano সুন্দর জিনিস আপনাদের জন্য হাজির করছি। একটু সময় দিবেন খালি জপটা ঠিক করে নিলাম। মাশাআল্লাহ তো দারুন এতো দারুন। এত দারুণ আচ্ছা জুম ফেব্রিকের মধ্যে স্পেশাল একটা দুবাই ইন্সপায়ার দেখাবো আজকে আপনাদেরকে যারা জুম পছন্দ করেন এবং স্পেশাল জিনিস পছন্দ করেন তারা কাইন্ডলি আজকের এই স্পেশাল জিনিসটা মিস করবেন না এটা দুবাই ইন্সপায়ার একটা জটিল জিনিস আপু জটিল সুন্দর মানে এটার কোনো ভাষা নাই এত দারুণ এবং এত পপ করে এত সুন্দর চিন্তার বাইরে ওকে চিন্তার বারে এটার সাথে আমি জুম ফেব্রিকের হিজাব এবং জুম ফেব্রিকেরই নিকাপ দিব একদম ম্যাচিং ম্যাচিং সব কিছু দিয়ে যে কোনো অনুষ্ঠানে আপনি এটা পরবেন যেহেতু আপনি বোরখা পরেন তো আমাদের কিন্তু বোরখা পরলে যেটা হয় কোনো একটা দাওয়াতে যাওয়ার সময় আমরা স্পেশাল কিছু খুঁজি যে কোনটা পরে যাব তো তখন এই টাইপের জুম ফেব্রিকের মধ্যে স্পেশাল জিনিসগুলো পরবেন দারুণ সুন্দর ওকে সামনে থেকে পুরোটা এত বেশি কাজ এত বেশি স্টোন আপু এত সুন্দর এবং এই হচ্ছে আমার স্লিভের পোর্শনটা থাকবে এরকম ভেলভাটন স্লিভ থাকবে আর হিজাবেও এরকম চওড়া পার করা থাকবে আমি পরে আছি জুম ফেব্রিকের মধ্যে টিল কালারটা একদম টরে টাইপের যে কালারটা ওই কালারটা আমি পরে আছি এগুলোর সাথে আপনারা হিজাব এবং নিকাব সম্পূর্ণ ম্যাচিং পাবেন খুব সুন্দর করে যে কোনো অকেশনে এগুলো পরে যাবেন আসেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা আপনারা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত আপুরা অর্ডার করতে পারবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন সো যারা একটু স্পেশাল নিতে চান যে স্পেশাল একটা কালেকশন রাখবো অবশ্যই অবশ্যই স্পেশালটা নিয়ে নেবেন সুন্দর না এটা দারুণ সুন্দর এটা কিন্তু ফেব্রিকটা থাকবে জুমের মধ্যে নিয়ে আসো প্রত্যেকটা কালার আমি একবার করে দেখিয়ে দিই আমি পরে আছি টিল কালারটা টিল আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা কতটুকু বোঝা যাবে আমি এটার ভিডিও দিয়ে দিব কারণ অনেক সময় লাইভের ক্যামেরায় না এটার আসল জিনিসটা কিছুই বোঝা যায় না এই হচ্ছে আমাদের নিকাপ প্রত্যেকটার সাথে কিন্তু এরকম আপনারা নোজ নিকাপ পাবেন ওকে এরকম ম্যাচিং একটা নোজ নিকাপ পাবেন যারা আমার নিকাবই আপুরা আছেন যে নিকাপ ছাড়া বাইরে যান না তারা এরকম হচ্ছে নিকাব আল্লাহ নিকাব দেওয়ার সাথে সাথে মানে পুরো ই হয়ে যায় দেখে মানে নিকাপটা দেওয়ার সাথে সাথে এই যে এরকম নিকাবটাও পরে যাবেন ঠিক আছে এই নিকাপটা থাকবে প্রত্যেকটার সাথে একটা করে নিকাপ থাকবে নোজ নিকাপ এবং হিজাব থাকবে ওকে সো আসেন কালারগুলো আমি দেখে নিই প্রত্যেকটা কালার সুন্দর এটার পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত আপুরা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার আমি একবার করে ধরে দেখাই এই হচ্ছে আমাদের ওশেন টাইপ না এটা হচ্ছে অ্যাকোয়া মেরিন গ্রিন অ্যাকোয়া কালারটা ওয়াও যারা একটু লাইটের মধ্যে চান আপু লাইট কালারের মধ্যে খুব সুন্দর মানে চিচিক চিচিক করতে থাকে সো হচ্ছে আমাদের অ্যাকোয়া কালারটা আমি জানি না এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বাট এই হচ্ছে আমাদের অ্যাকোয়া কালারটা ওকে অ্যাকোয়া কালারটা যারা যারা অ্যাকোয়া টাইপের কালার পছন্দ করেন সমুদ্রের কালার যেটা সেটা পছন্দ করেন অর্ডার করে ফেলবেন এগুলোর সাথে হিজাব এবং নোজ নিকাব থাকবে আচ্ছা এই হচ্ছে আমাদের নিকাব এই হচ্ছে আমাদের নিকাব এবং এটার সাথে থাকবে হচ্ছে খুলে ফেলছে আচ্ছা যাই হোক এই হচ্ছে আমাদের হিজাবের পার্টটা হ্যাঁ আচ্ছা একটু একটু দাও দাও হিজাবটা দেখাই ছেড়ে এই যে এরকম হচ্ছে হিজাব থাকবে হ্যাঁ এই যে হিজাবগুলো গুলো সুন্দর না এই হিজাবটা এরকম বড় সড় হিজাব পাবেন বড় সড়ো হিজাব থাকবে ঠিক আছে সো এগুলো আমরা রেডি হিজাব দিব না আপুদেরকে প্রত্যেকটা কিন্তু আপনারা রেডি হিজাব পাবেন আমি এভাবে খুলেই দেখাই দিলাম আপনাদের সবগুলো কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ডাস্টি কালারটা ডাস্টি কালারটা সুন্দর না এটা এই হচ্ছে আমার ডাস্টি কালারটা এটার সাথে থাকবে হিজাব এবং নিকাব ফুল সেট পাবেন ওকে এই হচ্ছে জুম ফেব্রিকের মধ্যে স্পেশাল 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 এরপরে থাকবে হচ্ছে আমাদের জাম কালারটা জাম কালার যারা পছন্দ করে এগুলো আসলে একটু ডিপ কালার যেটা সেটাতে আবার একটু বেশি বোঝা যায় আর লাইট কালার একটু কম বোঝা যায় তারপরও যারা লাইট কালার লাভার আছেন তারা কিন্তু লাইট ছাড়ানোটা পরেন না যে হালকা একটু একটু বোঝা যাবে ওইটাই হচ্ছে আর এক রকম সৌন্দর্য আচ্ছা এইটা কিন্তু আমাদের জাম কালারটা হ্যাঁ এইটা আমাদের জাম কালারটা থাকবে জুম ফেব্রিকের মধ্যে অসাধারণ সুন্দর এই হচ্ছে আমাদের হিজাবটা বড় সরো হিজাব এবং এগুলোর সাথে নোজ নিকাব পাবেন প্রত্যেকটার সাথে নোজ নিকাব থাকবে ওকে ডান এটা গেল আমাদের জাম কালারটা স্ক্রিনশটটা তাড়াতাড়ি দিয়ে দিন পঞ্চাশ থেকে আটান্ন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন আমাদের ব্ল্যাক কালারটা ওয়াও ব্ল্যাক কালারটা জাস্ট লাস্ট কালার অসাধারণ সুন্দর আপু জুম ফেব্রিকের মধ্যে দারুণ সুন্দর দারুণ এটা হচ্ছে আমাদের হিজাবটা সুন্দর না প্রত্যেকটা সাথে কিন্তু নিকাপ থাকবে নোজ নিকাপ থাকবে ঠিক আছে প্রত্যেকটার সাথে নিকাব থাকবে হিজাব থাকবে সব কিছু পাবেন আচ্ছা আপু এটা একটু এখান এখান থেকে থেকে আমি আপু আপু এই কি পাবো না পাবেন আর মনে হয় কালকেই আসতে পারে ও প্রাইস বলি নাই এখন পর্যন্ত প্রাইস বলিন আপু এটার প্রাইস খুবই রিজনেবল রেখেছি তেইশশো পঞ্চাশ টাকায় আপু সেট পাবেন তেইশশো টাকায় আপু জুম ফেব্রিকের মধ্যে সেট পাবেন এত গর্জিয়াস লুক এবং এগুলোর সাথে রেডিমেড হিজাব এবং নিকাব সম্পূর্ণ ফুল সেট কিন্তু থাকবে সো ফুল ফুল সেটের প্রাইস থাকবে টাকায় টাকার সেট ওকে এবং আমি পরে আছি হচ্ছে টিল কালারটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা অনেক অনেক সুন্দর সুন্দর না এটা আমাদের ব্ল্যাক লাভারদের জন্য যারা ব্ল্যাক পছন্দ করেন একদম দুবাই ইন্সপায়ার সো এবার একটু ফেব্রিকটা একটু দেখাই এই যে এরকম হচ্ছে জুমের মধ্যে সুন্দর না এটা জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না ক্যামেরায় কি দেখা যায় জানি না ওকে সো এই তো শেষ করে ফেললাম শেষ করে ফেললাম আমাদের জুমের কালেকশন সো যারা জুম পছন্দ করেন যে জুমের স্পেশালগুলো নিব তারা এগুলো নিয়ে নেবেন ওকে প্রত্যেকটাই প্রত্যেকটার মতো সুন্দর এখান থেকে একটু কমেন্ট দেখি ওয়ালাইকুম আসসালাম আপু মাহমুদ মোহাম্মদ মিশরাফুল মিশরাতুল সরি আচ্ছা তুমি যেটা মেক করো সেটাই দেখো আমি বুঝি নাই আপু কমেন্ট করছো এটা প্রি অর্ডার হ্যাঁ আপু প্রি অর্ডার এটা প্রি অর্ডার এগুলো ছবি আপনারা পেয়ে যাবেন চারটা দেখিয়ে ফেলেছে এগুলো সব প্রি সো এই তো দেখানো শেষ বাংলাদেশ আজকে সবগুলো সুন্দর সুন্দর এবং লাস্টে আমি দেখালাম হচ্ছে দুবাই এনসপায়ার যারা হচ্ছে একটু এই টাইপের গর্জিয়াস লুক পছন্দ করেন তারা হচ্ছে এইগুলো অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন আজকে অর্ডার করতে পারবেন ফুল সেটের প্রাইস থাকবে কিন্তু এটার প্রাইস তেইশশো আশি তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো এই তো আজকে মোটামুটি সব কিছু দেখানোর শেষ চারটা ডিজাইন দেখিয়েছি যারা এই মুহূর্তে এখন জয়েন করছেন তারা আবার পরে আবার দেখে শুনে সুন্দর মতো তারপরে হচ্ছে অর্ডার ডান করবেন ওকে সো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল দুপুর তিনটায় ইনশাল্লাহ আগামীকাল দুপুর তিনটায় দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ